আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাগাদাক আম্মা বাগাদু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد দৌলতপুর সাহেববাড়ি জামে মসজিদ ও ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের চলমান অধিবেশনে নেহায়ত কাবিল এহতেরাম জনাব শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আজম দীন দরদি ইসলাম দরদি যুবক ভাইরা ফরদার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমরা শুরুতেই মহান আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই মোবারক মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ আলোচনা হবে সংক্ষিপ্ত সময় স্বল্প আমি অনুরোধ করব যারা আপনারা বসা আছেন একটু খালি জায়গাটা পূরণ করে বসতেন মেহরবানি করে এক মিনিট সময়ের ভিতরে আল্লাহ কি ওয়াস্তে একটু খালি জায়গাটা পূরণ করে বসেন সুন্দর হবে দেখতে ভালো লাগবে বরকত হবে ইনশাআল্লাহ একটু সেটিং হয়ে আমরা বসি সুন্দর হয়ে বসি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন আর আমার আপনারা অবশ্যই বিজ্ঞাপনে দেখেছেন আমাকে একটা নির্ধারিত আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সুদ ও ঘুষের ভয়াবহতা এই মর্মে বিস্তারিত আলোচনা যদি আমি করতে হয় তাহলে আড়াই ঘন্টার সময় দরকার তাহলে এই বিষয়ের কিছুটা আলোকপাত করা সম্ভব তারপরেও অল্প সময়ে যথাসাধ্য আমি এই বিষয়ের সারমর্ম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে সহি নিয়তে আলোচনা করার আপনাদেরকে যেন আল্লাহ সহি নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন সকলে বলুন আমিন প্রথমে আসুন আমি যে আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ কেন নাজিল করলেন যাকে বলা হয় শানে নুজুল অবতীর্ণ হওয়ার কারণ আলোচনার দ্বিতীয় পর্ব হলো সুদ বলতে আমরা কি বুঝি সুদ হারে হয়
সুদ খাওয়া কি পরিমাণ গুনাহ, সুদ সম্পর্কে আল্লাহর কি বিধান, এই হলো আলোচনার দ্বিতীয় পর্ব। আলোচনার তৃতীয় পর্ব হলো সুদের সঙ্গে যারা জড়িত এদের ইহকালীন জীবনে কি ক্ষতি, পরকালীন জীবনে কি ক্ষতি। সুদ যারা খায় এরা দুনিয়ার জীবনে তাদের কি ক্ষতি হতে পারে, পরকালীন জীবনে তাদের কি ক্ষতি হতে পারে। আলোচনার চতুর্থ পর্ব হল সুদ এবং ব্যবসার মধ্যে কি পরিমাণ ব্যবধান। আমাদের সমাজে যারা সুদ খান এরা অনেক ক্ষেত্রে সুদে আর ব্যবসায় সমান করতে চান, সুতরাং আল্লাহর বিধানে সুদ আর ব্যবসায় কি পরিমাণ ব্যবধান। আল্লাহ যেন আমাকে ধারাবাহিক আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ শোনার তৌফিক দান করেন, আবারও বলুন আমিন। আর আমার তিলাওয়াতকৃত আয়াতের শানে নুজুলে উল্লেখ করেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে মক্কাতে দুইটা গোত্র ছিল, তাদের মধ্যে ছিল সুদি লেনদেন। যারা সুদ খায় তাদেরকে বলা হয় সুদখুর, সুদ খাওরা। যারা সুদ দেয় তাদেরকে বলা হয় সুদদাতা। এক দল হইল খাওরা আর এক দল হইল দেউরা। এক দল হইল খাওরা আর এক দল হলো দেউরা। একটু কথা বলবেন, এই দুই গোত্রের মধ্যে একটা গোত্রের নাম হইল কবিলায় বনু সাকিব, আরেকটা গোত্রের নাম হইল কবিলায় বনু মাখজুম। বনু সাকিব নামক যে গোত্র ছিল এরা ছিল সুদ খাওরা, এরা সুদ খাইত। আর কবিলায় বনু মাখজুম নামক যে গোত্রটা এরা সুদ দিত। আল্লাহ মেহেরবান, আল্লাহ বড় দয়াবান, এই কবিলায় বনু মাখজুমের লোকেরা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছে। ওনারা যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পরে ইসলামের বিধানে সুদি লেনদেনে জড়িত থাকা জায়েজ নাই। তখন কবিলায় বনু মাখজুমের লোকেরা, কবিলায় সাকিফের লোকেরা বনু মাখজুমের লোকদেরকে বলল, ভাই তোমরা আমাদের সুদের টাকাটা দিয়ে দাও। এরা কইল, আমরা তো সুদের টাকা দিতাম না, কারণ আমরা হইলাম ইমানদার, আমরা মুসলমান, আমরা ইমান গ্রহণ করেছি, আমরা সুদি টাকা আপনাদেরকে প্রদান করব না, দেব না। এই নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ড ঝগড়া, কারণ সুদ যারা খায় এদের আমরার দেশের ভাষায় এরা চক্কুর মধ্যে রক্ত তাহে না। আর একটু জোরে কোন ঠিক কিনা, এদের চক্কুর মধ্যে চশম থাকে না, এরা মানুষের সঙ্গে অমানবিক ব্যবহার করতে যে কোনো সময়ে যে কোনো টাইমে এরা মানুষের সঙ্গে অসদাচরণ করতে পারে, এত চরিত্রহীন হয়, কথা বলেন ঠিক কিনা। এটা হলো সুদখোরের স্বভাব, সুদখোরের চরিত্র। কবিলায় বনু মাখজুমের লোকেরা বললো, আমরা দিব না, আমরা সুদ দেব না। এই নিয়ে তখনকার মক্কার গভর্নর যিনি ছিলেন উনার আদালতে একটা মামলা হয়ে গেছে। রসুল তখন মদিনায়, কোন জায়গায়, আওয়াজ দিয়ে বলেন কোন জায়গায়। রসুল তখন মদিনায়, মক্কায় নাই, হিজরত করে মদিনায় চলে গেছেন। গভর্নর সিদ্ধান্ত কি দিবেন, এই সিদ্ধান্ত দেওয়া গভর্নরের পক্ষে সম্ভব না। গভর্নর রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এইভাবে এইভাবে একদল লোকেরা দুইটা গোত্রের মধ্যে সুদি লেনদেন যে দ্বারা সুদ্ধিত এরা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে এবার সুদ খাওরা যারা এরা তাদেরকে চাপ সৃষ্টি করতে সুদ দেওয়ার জন্য সুতরাং এই বিষয়ের আসমানি ফয়সালা চাই আজ এই এই বিষয়ে চূড়ান্ত সমাধান চাই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের তা কিয়ামত পর্যন্ত সমাধান দিয়া আল্লাহ সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন আজকে যখন সুবহানাল্লাহ একটু ঠান্ডা লাগে না কথা ভিতরে বোঝা যায়নি তে বুঝলি সুবহানাল্লাহর বাটে বোঝা যায় আপনারা বৈরব আর আমি বাহুবল কে সঙ্গে কো সম্পর্ক নাই একটু জোরে সুরা কন্না সুবহানাল্লাহ আরো জোরে সুরা খান সুবহানাল্লাহ এই আয়াত নাজিল করলেন এই আয়াত নাজিল করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি লিখে মক্কায় গভর্নরের কাছে প্রেরণ করলেন এখন আয়াতে আল্লাহ কি বলেন শুধু আয়াতের তর্জমাটা শুনেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো কারে ভয় করো আল্লাহকে ভয় করো একমাত্র আল্লাহকে ভয় করবা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ভালো করে বুঝবেন আলোচনা শেষ করতে ভারী আর না ভারী যা আলোচনা হবে তা বুঝতে হবে খুব ভালো করে বুঝবেন ইম্পর্টেন্ট একটা বিষয় ये सूद नामक कैंसारे गुटा जाति ध्वंस और একটু জোরে সুরা খান গুটা জাতি ধ্বংস এবার বলতেছিলাম আল্লাহ বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা এবং তোমরা সুদের বকেয়া লেনদেন ত্যাগ করো পরিহার করো বর্জন করো ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও কি হও মারে একটু জোরে কোন কি হও কথাটা বুঝার লাগে একটা কথা আমরা বলি ভাই তুমি আগামী কাল এই কাজটা কি করতে পারবা কয় হ পারমু কয় ঠিক কইরা হও কয় পারমু সত্যই পারবা কয় হ পারমু আমি যদি আমার আব্বার ঘরে হয়ে থাকি আগামী কল্লের এই কাজটা আমি করে ফেলবো এরকম কথা আমরা সমাজে কইনি না হয় না এখন যদি ঠিকমতো হাসটা করে তাইলে বোঝা গেল ঠিকই তার আব্বার ঘরের অর্থাৎ তার কথা আরই আর যদি করে না তাইলে বোঝা গেল বেজাল আর একটু জোরে কোন না আল্লাহ বলেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও পরিষ্কার প্রমাণ হয়ে যায় সুদ যারা খায় এরা সত্যিকারে মুমিন হতে পারে না কথা বলেন ঠিক কি না যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও কে বলছেন কে বলছেন কোন সূরায় সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন সুদের কারবার ছেড়ে দাও যদি মুমিন হও এর দ্বারা প্রমাণ হয় প্রকৃত কোন মুমিন প্রকৃত কোন আল্লাহওয়ালা সুদের সাথে জড়িত থাকতে পারে না জড়িত থাকতে পারে না যদি থাকে এ বেজাল্লা মুমিন কথা বলে ঠিক কি না এ বেজাল্লা মুমিন এ আসল মুমিন না এর ঈমানের মধ্যে ভেজাল আছে তাহলে আয়াতের তরজমার দ্বারা আমরা বুঝলাম ঈমানদার মুসলমান যারা এরা সুদের সঙ্গে জড়িত থাকতে পারে না কথা বলেন আর একটু জোরে বলেন সত্যিকারের মুমিন যারা ইমানদার মুসলমান যারা এরা সুদি লেনদেনে জড়িত থাকতে পারে না এটা আল্লাহর বিধানে নিষেধ এরপরেও আল্লাহর কোরআনের ওয়াজ শোনার পরে আল্লাহর বিধানের ওয়াজ শোনার পরে যারা সুদি লেনদেনে জড়িত থাকবে এরা নির্বেজাল মুমিন না এরা হলো বেজাল্লা ইমানদার এবারে আসেন সুদ বলতে আমরা কি বুঝি এই হলো আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং আয়াতের তর্জমা এখন শুনেন সুদ বলতে আমরা কি বুঝি
সুদ বলা হয় প্রদত্ত ঋণের বিনিময়ে যেই অতিরিক্ত টাকা গ্রহণ করা হয় তাকে বলা হয় সুদ। প্রদত্ত ঋণ, আপনি একজনকে কিছু টাকা ঋণ দিলেন, কিছু টাকা ঋণ দিলেন তাকে, কিছু টাকা ঋণ দিলেন, ঋণ দেওয়ার পরে ওই ব্যক্তিকে ওই শর্তে দিলেন আমি আপনাকে 1000 টাকা ঋণ দিলাম, আপনি আমাকে 1 মাস পরে শতকরা 10 টাকা লাভ দিবা। আমার সঙ্গে কথা বলবেন, দিলেন কত? শর্ত কিতা বুঝা লাগবো তো, শর্ত কিতা শতকরা কদিন পরে? 1 মাস পরে কত টাকা লাভ হইল? 1000 টাকায় কত লাভ হইল? 100 দিছিল কত, লইল কত, অতিরিক্ত কত? 100, ওই 100 টাকা হইল সুদ। সহজে বুঝাই লইলাম, কারণ আমার হাতে একটা সময় আছে নির্ধারিত। প্রদত্ত ঋণের বিনিময় যেই অতিরিক্ত টাকা গ্রহণ করা হয় তাকে বলা হয় সুদ, তাকে বলা হয়, তাকে সুদ বলা হয়। যেমন আপনি একজনকে 500 টাকা দিলেন, 1 মাস পরে আমার 50 টাকা লাভ নিলেন, শতকরা 10 টাকা লাভ নিলেন, এই 50 টাকা দিলেন 500, 1 মাসের শর্ত দিয়া 1 মাস পরে 550 টাকা নিলেন, এই 50 টাকাটা হইল সুদ, এটা হইল অতিরিক্ত, এটা হইল সুদ। এই জাতীয় সুদি লেনদেন আল্লাহ কোরআনে হারাম ঘোষণা করছেন, এটা হল আল্লাহর বিধান। এখানে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যের অংশে আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে একদিনের জন্য না, আল্লাহ কিয়ামত পর্যন্ত চিরদিনের জন্য হারাম ঘোষণা করছেন। তাইলে আল্লাহর বিধানে সুদ খাওয়া, আরেকটু আস্তে কোন, আল্লাহর বিধানে সুদ খাওয়া, আল্লাহর বিধানে সুদি লেনদেনে জড়িত হওয়াম, আল্লাহর বিধানে সুদি সুদ খাওয়া, আল্লাহর কোরআনের ভাষায় পরিষ্কার ভাষায় আল্লাহ সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে, 77 নম্বর আয়াতে, 75 নম্বর আয়াতে, এর পরবর্তী আরেকটা আয়াতে সূরাতুল আলে সূরায়ে আলে ইমরানের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ ইমানদার মুসলমানকে সম্বোধন করে আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম, সুদ গ্রহণ করতে পারবা না। সুতরাং প্রদত্ত ঋণের বিনিময় অতিরিক্ত টাকা গ্রহণ করা মানে সুদ গ্রহণ করা হালাল না হারাম? আরেকটু জোরে কোন, হালাল না হারাম? আল্লাহ পরিষ্কার ভাষা এই কথাটা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যের অংশে আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে চিরদিনের জন্য হারাম করে দিলাম। তাহলে আপনারা সংক্ষিপ্ত আলোচনার দ্বারা কি বুঝলেন, সুদি লেনদেন আল্লাহর কোরআনে হালাল না হারাম? আর একটু বুঝিয়া কোন, হালাল না হারাম? সুদি লেনদেন হারাম। গুনাহ কি পরিমাণ? এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যারা সুদ খায় আর রিবা সাবউনা জুজআন, রসুল বলেছেন সুদি লেনদেনের 70 প্রকারের গুনা আছে, ভালো করে গুনাটার কথা খেয়াল করবেন। নবী বলেন সুদি লেনদেনের মধ্যে 1 প্রকার না 70 প্রকারের গুনা আছে। কয় প্রকারের গুনা? আপনারা যারা এখানে বইছ, আমরা যারা বইছি স্টেজে, যারা বইছি আপনারা ফেন্ডালে যারা বসছেন এখানে, যদি আমরা সিরিয়াল মতো বয়স দেখি নিশ্চয়ই একজন হবে সবচাইতে বয়সে বরম, আর নিশ্চয়ই আরেকটা বাচ্চা হবে এখানে সবচাইতে বয়স ছোট। কথা বলেন, ছোট আর বড় একজন বড়, আর নিশ্চয়ই আর একজন হবে সবচাইতে ছোট। এবার আমার নবী বলেন আর রিবা সাবুনা জুজআন,
নবীজি বলেন সুদের 70 প্রকারের গুনাহ আছে। কয় প্রকারের? এর মধ্যে সবচাইতে ছোট গুনাহ, এই কথাটা বুঝবেন বালাই, নবী বলেন সুদের 70 প্রকারের গুনাহ আছে, এই 70 প্রকারের গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে যেই ব্যক্তি সুদ খায় সে যেমন তার মায়ের সঙ্গে জিনা করলো। এই হলো ছোট গুনার পরিচয়টা দিলাম। বড় গুনাহ কি পরিমাণ আমার আল্লাহই ভালো জানেন, রসূল ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। সুদের কয় প্রকারের গুনাহ আছে বিষয়টা বোঝা লাগবে তো আপনারা, যেহেতু একটা বিষয় দিছেন আমারে। সুদের কয় প্রকারের গুনাহ আছে? 70 প্রকারের গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ না ছোট গুনাহ? ছোট গুনাহটা কি জাত গুনাহ? নবী বলেন সে যেমন তার মাকে বিবাহ করলো, এটা হইলো হাদিসের ভাষা। কেউ যদি তার বোনকে বিবাহ করে বিবাহ হয় না, কেউ যদি তার মাকে বিবাহ করে বিবাহ হয় না, কেউ যদি আপন ফুফুকে বিবাহ করে বিবাহ হবে না, কেউ যদি আপন খালাকে বিবাহ করে বিবাহ হবে না, কেউ যদি আপন ভাতিজিকে বিবাহ করে বিবাহ হবে না, সেটা হবে জিনা। কথা বলেন ঠিক কি না? তাহলে সুদের কয় প্রকারের গুনাহ আছে? জুফিয়া দাও কাবালায় কয় প্রকারের গুনাহ আছে? 70 প্রকারের গুনার মধ্যে ছোট গুনাহ কোনটা? সে যেমন তার মাকে বিবাহ করলাম, এর মানে সে যেমন তার মার সঙ্গে জিনা করলো। এবারে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমরা অনেক সময় দেখি সামাজিকভাবে কোনো মানুষ যদি চরিত্রহীন হয় আমরা তারে বয়কট করি, ফাঞ্চাইতিভাবে বড় হইলে রাখি দেই। তাহলে সুদহা যারা এরারে বড় হরার জুকা ঘুমাই দিচ্ছেন আপনারা, কেউ মাত্র সব ঘুমো, যারা সুদ খায় এরারে যদি আপনি যুক্তিসঙ্গত কারণ দেখেন তাহলে এদেরকে বড় হইলে রাখার কথা, বড় বুঝেন, ফাঞ্চের থেকে বয়কট করার কথা থাকে। একটা লোক যদি জিনা করে মিয়া, একটা লোকের হাতে যদি পাড়া প্রতিবেশীর নারীদের চরিত্র রক্ষা হয় না, ইজ্জত যদি রক্ষা হয় না, সারা গ্রামের লোকেরা বৈশা তাকে বয়কট করবে কেন? এই লোকের চরিত্রহীন, এই লোকের কাছে তার বোনের ইজ্জতের হেফাজত নাই, এই লোকের কাছে তার সাসাতো বোনের ইজ্জতের হেফাজত নাই, এই লোকের কাছে প্রতিবেশী নারীদের ইজ্জতের হেফাজত নাই, সুতরাং তারে আমরা বয়কট করার দরকার। এখন প্রতিবেশীর একজন নারীর সঙ্গে চিনা করলে যদি তারে বয়কট করা যায় তাহলে যুক্তিসঙ্গত কথা হলো যারা সুদ খায় তাদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার। কথা বলেন ঠিক কিনা? করবেন বয়কট? সমাজের নেতৃত্ব দেয় যারা সুদ খায় আর ঘুষ খায় না, মাতলে আপনার উপরে উল্টা বিপদ। সমাজের নেতৃত্ব কারা দেয়? একবারে 99% ঘুষকুর যারা তারা, 99% সুদকুর যারা তারা, এরা তো আমাদের সমাজ সালাইমিয়া। আপনার মতন নিরীহ মানুষ, আমার মতন নিরীহ মানুষ যদি কিছু বলতে চাই পাল্টাম, আপনার উপর আক্রমণ হবে। অথচ চিন্তা করে দেখেন সুদ খাওয়া কি পরিমাণ গুনাহ, মার সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, সুদ খাইলে এই পরিমাণ গুনাহ হয়, নাউজুবিল্লাহ বলেন না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সুদের সঙ্গে যারা জড়িত আছেন আমার ধারণা মতন আপনারা কেউ জড়িত না, এটা হলো আমার নেকগুমান। তবে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যদি কোন সুদকুরের খানে আমার আওয়াজ পৌঁছে, হাতে ধরে বলি পায়ে ধরে বলি, আজকে আমি সুদের মাধ্যমে সম্পদ বানাইলাম আমার সন্তানটা আরামে থাকবে। আসলে বাবা রুজি করে নিজে খাইবার লাগি না, কথা কথা কই রে বউ চাচা তুমি যে কবে আমি ইলিশ মাছ না খাইতাম, ছেলে নু ফাস্টা জাগা মাত্র আটকে জাগা কয় খের মাতুন না আপনারা, আর ছেলে কয়টা, এর মানে যার রুজি করি কার লাগিয়া, আমার মেয়ের লাগিয়া, আমার বাচ্চার লাগিয়া, আমার ছেলের লাগিয়া বিশাল বিল্ডিং বানায় যাইমু। দোস্ত একবার চিন্তা করে দেখেন তো, আপনি সুদের মাধ্যমে সম্পদ রুজি করবেন, আপনার মেয়ে তার আমে থাকবে, আপনি সুদের মাধ্যমে
মাধ্যমে সম্পদ পুঁজি করবেন, আপনার ছেলেটা আরামে থাকবে, আপনার সুদের মাধ্যমে সম্পদ পুঁজি করবে, আপনি মারা যাওয়ার পরে কুত্তা বিলাই আপনার সম্পদ বক্ষণ করবে, আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, জ্বলতেই হবে, তাতে কোনো সন্দেহ। তাহলে আমি যদি জাহান্নামে যাওয়া লাগে আমার ছেলেরে আরামে রেখে লাভ পিতা? কথা বুঝেন নাই? আরেকটু জোরে এখন বুঝেন নাই? এই জন্য সাবধান, যাদের কান পর্যন্ত আওয়াজ ফুসতেছে আমি অনুরোধ করে বলছি, সুদি লেনদেন ত্যাগ করেন। এই সুদের গুনাহ বড় মারাত্মক কবিরা গুনাহ, যত পর্যন্ত সুদের টাকা ফেরত দিবেন না এত পর্যন্ত মাফ নাই। কি নাই? আপনি যদি আমার কাছে টাকা পাইন 1000 টাকা, আমি ওই তো আপনার কাছ থেকে মাফ নিতাম, নাইলে ফেরত দিতাম। ফত কয়টা? একটু জোরে ফাগান, ফত কয়টা? যদি আপনি আমার কাছে টাকা পান, পদ্ধতি হইল দুইটা। একটা হইলো আমি আপনার কাছে মাফ চাইতাম, চাচা মাফ দেন, বাবাই মাফ দেন। দুই নম্বর হইল না হয় টাকা ফেরত দিতাম। আপনার কাছে ফাইলে যেমন ফাউনাম, যারা সুদের মাধ্যমে অন্যর কাছ থেকে টাকা গ্রহণ করছে ওই টাকাটা ওই লোকের ফাউনাম, যতক্ষণ পর্যন্ত সুদের টাকা ফেরত দেবে না তার তওবা তার এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সুদ এত বড় মারাত্মক গুনাহ। তাহলে আপনারা বলেন তো, সুদের সঙ্গে যারা জড়িত এরারে পায়ে ধরে হোক, এরারে হাতে ধরে হোক, এরারে মিষ্টি খাওয়াইয়া হোক, এদেরকে যে কোনো মূল্য বিনিময়, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার চাচা, আমার নিকটতম কোনো আত্মীয় স্বজন যদি এই জাতীয় সুদের সঙ্গে জড়িত থাকে, তাইলে আমার দায়িত্ব হচ্ছে তাকে পায়ে ধরে, তাকে হাতে ধরে, যে কোনো মূল্যর বিনিময় তাকে সুদি লেনদেন থেকে বিরত রাখার দরকার আছে না নাই? আরেকটু জোরে সুর এখন আসেনি না নাই? তাহলে সুদ খাওয়া আল্লাহর বিধানে হারাম। সুদের গুনাহ, মাকে মার সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আপনি যদি সুদের টাকা গ্রহণ করেন, আপনি যদি সুদ খান, তাইলে এই পরিমাণ গুনাহ হবে। এই হলো সুদের বিধান, এবং সুদের সবচাইতে ছোট গুনার সংক্ষিপ্ত বিবরণ দিলাম আপনারা খেদমতে। এবারে আসেন আমাদের সমাজের সুদকুর যারা, এরা সুদে আর ব্যবসায় সমান করতে চায়। কিভাবে সমান করতে চায়? এরা বুঝাইতে চায়, হুজুর এই মোবাইলের দাম 1000 টাকা। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 1000 টাকা এই মোবাইলের দাম। কিন্তু দোকানদার আমার কাছে বিক্রি করছে মনে করেন 1120 টাকা বা 1100 টাকা। দোকানদার বিক্রি করলো কত? 100। কত লাভ হইলো সৎকারা? 10 টাকা নগদ না বাকি? কষ্টটা বুঝা যায়, নগদ না বাকি? নগদ। এখন সুদ করে যুক্তি কই বেদা, 1000 টাকার মোবাইল বিক্রি কইরা 100 টাকা নগদ লাভ করলো। এই আর আমরা মানুষের প্রতি এত দয়াবান, এরা বলে দয়াবান আর মেহরবান, আমরা মানুষের প্রতি এত দয়া করি, এত মায়া করি, 1000 টাকা ঋণ দেই আর 1 মাস পরে আমরা 100 টাকা লাভ নেই। দোকানদারের চাইতে আমরার পদ্ধতিটা ভালো, হে নগদ বিক্রি করে 100 লাভ করে, আমরা 1 মাসের বাকি দিয়া 100 লাভ করি, খাতে খাতে ইটা আর ইটা সমান। কথাটা বুঝাইতাম পারছি না? যুক্তিটা, যুক্তিটা কার? কথা বুঝিয়া বলেন, কার যুক্তি? আপনারা কইবা সুদ করে তো এই জাতীয় যুক্তি দিছে না? দিছে যে আল্লাহ 75 নম্বর আয়াতের মধ্যের অংশে আল্লাহ বলেন এরাই যুক্তি দিছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম কালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলেছেন এই কথা, ওই যুগের সুদকুর যারা আছেন, ওই যুগের সুদকুর যারা আছেন, এরা যুক্তি দিছে জালিকা বিআন্নাহুম কালু। আল্লাহ বলেন তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা,
নিশ্চয় ব্যবসাদার সুদের মতন, সুদটা ব্যবসার মতন। সুতরাং কাজে কাজে উভয়টা সমান। ওইটা যদি হালাল হয় আমাদের তাও হালাল না। উজুবিল্লাটা খালকে হইনি আর একটু আস্তে কর না উজুবিল্লা। আচ্ছা সুদ করে যে সুদ আর ব্যবসা সমান হয়, এটা আমার কথা না আল্লাহর কথা। কত নম্বর আয়াতে? 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুদকুরেরা বলে ব্যবসায় আর সুদে সমান, সুদে আর ব্যবসায় সমান। ব্যবসার দ্বারা মানুষ যেমন লাভবান হয়, এই সুদের দ্বারা আমরাও সেইভাবেই লাভবান হই। সুতরাং দুটা সমান। কে কয়? সুদকুরেরা কয়। এই প্রশ্নের প্রথম জবাব আমি আপনাদের জিজ্ঞেস করি। প্রথম জবাব, আমাদের মালিক আসতে হন কে লাগে? আমাদের মালিক আরো জোরা কন, আমরার মালিক কে? তাহলে আমরা কার গুলাম? বিধান গুলামের হবে না মালিকের হবে? কথা বলেন না, বিধানটা হবে সংবিধান হবে মালিকের না সংবিধান হবে গুলামের? সুতরাং এক নাম্বার জবাব, আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই সুদকুরের ধলেরাম, তোদের যুক্তি দেখার দরকার নাই, আমি আল্লাহ হইলাম তোমাদের মালিক, তোমরা হইলা আমার গুলাম, আমার বিধান হইল সুদের কারবার হারাম, সাধারণ ব্যবসা হালাল। বিধান কার? এখন আপনারা কোন সুদকুরের যুক্তি মানবা না আল্লাহর বিধান মানবা? সুতরাং এখানে কোনো যুক্তি নাই, এখানে যুক্তি নাই কোনটার দ্বারা লাভ হয় আর কোনটার দ্বারা ক্ষতি হয়, এই ব্যাপার আমার দেখার দরকার নাই। আমার মালিক বলেছেন সুদের কারবার হারাম, আমার মালিক বলেছেন সুদের কারবার হারাম, আমার মালিক বলেছেন সাধারণ ব্যবসা হালাল। সুতরাং মানবেন কোনটা? মার চুজুরা কনা মানবেন কোনটা? ওই এক নাম্বার জবাব, আল্লাহ বলেছেন সুদ হালাল সুদ হারাম, আল্লাহ বলেছেন ব্যবসা হালাল। এক নাম্বার জবাব। দুই নম্বর জবাব, যুক্তিও আছে। এক বেড়া বাবার দেয়া চা খায়, কোনার দেয়া? আতকার ইমাম সাহেব দেখে কোন ও ভাই সাহেব পারে না রে বা, পারে না রে বা, হে উঠতে কয় আপনার আর যন্ত্র নাই আর বাসা যাইতো না, চাওয়া হওয়া যাইতো না, কেন হারবে না? বলে এটা বাম হাত, এটা ডানি হাত। কইটা আল্লাহর দেওয়া হাত না? ডাইন হাত যেমন আল্লাহর দেওয়া, বাম হাতও আল্লাহর দেওয়া। সুতরাং বাম হাতে আর ডাইন হাতে আমার কাছে ব্যবধান নাই। ডান হাত দিয়া যদি বাদ খাওয়া যায়, বাম হাত দিয়াও বাদ খাওয়া যাবে, দুটা সমান, দুটা আল্লাহর দান। এটা কার যুক্তি? সাহা গাওরার যুক্তি। কার যুক্তি? এখন ইমাম সাহেব কই, তুমি যদি মনে করো, তুমি যদি মনে করো ডাইনাতে আর বাম হাতে সমান, তাইলে আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে আল্লাহর দোয়া দুইটা রাস্তা আছে, একটা রাস্তা উফরে দিয়াম আর একটা রাস্তা নিচে দিয়াম। এখন তাকে নিচে দেখাই ভাই আর উফরে দিয়া সার ভাই, রাস্তা কয়টা? রাস্তাটাকে আপনারা অপারেশন করে বানাইছো না আল্লাহ দিছে? তাহলে আল্লাহর দোয়া দুই আর যদি সমান হন, তাইলে দুইটা রাস্তাও তো সমান হওয়ার কথা। তখন সময় উত্তাপ হয়, হুজুর এটা মান্না নেওয়া যায় না, কারণ পিছনের রাস্তায় দেয়া যা বের হয় এটা হারাম, সামনের রাস্তায় দেয়া যা ঢুকে এইগুলো হালাল। ইমাম সাহেবগণ এই কথা যদি বুঝো, তাহলে পরিষ্কার বুঝানেও এই ডান হাতে আর বাম হাতে কি পরিমাণ ব্যবধান। ডান হাতে সম্পর্ক হইলো হালাল খাবারের সাথে, এই মুখ দিয়া খাইবা হালাল খাবার তুলে খাইবা। বাম হাতে সম্পর্ক হইলো পায়খানা রাস্তার সাথে, পায়খানা করার পরে প্রস্রাব করার পরে বাম হাত দিয়া পরিষ্কার করবা। সুতরাং হালাল খাবারে আর পায়খানার মধ্যে যে পরিমাণ ব্যবধান, হালাল ব্যবসায় আর সুদের মধ্যে এই পরিমাণ ব্যবধান, কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়া যা খায় হালাল না হারাম? হালাল না হারাম? পায়খানার রাস্তায় দিয়া যা সারুন, ওই হালাল খাবারে আর পায়খানার মধ্যে যেই পরিমাণ ব্যবধান, হালাল ব্যবসায় আর সুদের মধ্যে এই পরিমাণ ব্যবধান। আরো জোরে সুরে কোন ঠিক কিনা? ডান হাতের সম্পর্ক হালাল খাবারের সাথে, বাম হাতের সম্পর্ক পিছনের রাস্তার সাথে। ফসরাব করার পরে তুমি বাম হাত দিয়ে পরিষ্কার করবা মিয়া, ফসরাব করার পরে তুমি বাম হাত দিয়ে, পায়খানা করার পরে তুমি বাম হাত দিয়ে পরিষ্কার করবা,
তুমি দুদিন নাক থেকে হিংগা সালাও আমি অনেক মানুষ দেখছি ডাইনার দেখে সালাম নে ডাইনার দেখেন তুমি যদি হিংগা সালাও বাম হাত দিয়ে হিংগা সালাইবা তুমি যদি ওই গুফরের মধ্যে হাত দিতে হয় তুমি বাম হাত দিয়ে হাত দিবা ডান হাত দিয়া গুফরে হাত দেওয়ার জন্য আল্লাহ ডাইন হাত দেয় নাই বাম হাত দিয়া গুফর পরিষ্কার করবা কথা বলেন ঠিক কি না বেড়া ডাইনার দাও না কইরাবার বুঝা যায় কিরিম মাহে টিস্যু আচ্ছা এখন বিয়াইয়ে দেখতাছে কই বিয়াই সাহেব সেটা বাত লইন কইরা ডাইনার দে যে হিংগে চলাইছে তখন দিছে বাতের মধ্যে হাত দেওয়া হচ্ছে ওই বিয়াই সাহেব বাত লইন বিয়াইয়ে তো দেখছে ডাইনার দে হিংগে চলাইছে এভাবে মুচ্ছে কই বিয়াই সাহেব আপনি দিতে হবে না আমি ইনশাআল্লাহ লইমু আপনি দিয়েন না এর মানে হচ্ছে আপনি বাম হাতের কাজটা করছেন ডান হাত দিয়া কেন আল্লাহ দুইটা হাত দিছে দুই হাতে দুইটা ডিউটি আছে কথা বলেন ঠিক কি না তাহলে ডাইনাতে ডিউটি একটা বাম হাতে ডিউটি একটা ডাইনাতে আর বাম হাতে যেই পরিমাণ ব্যবধান হালাল ব্যবসায় আর সুদের মধ্যে এই পরিমাণ ব্যবধান হালাল খাবারে আর প্রস্রাব পায়খানার মধ্যে যেই পরিমাণ ব্যবধান যেই পরিমাণ ব্যবধান ঠিক হালাল ব্যবসায় আর সুদের মধ্যে এই পরিমাণ ব্যবধান গেল দুই তিন নাম্বার সুদের মাধ্যমে দুয়ো দলের ক্ষতি হয় কয় দলের ক্ষতি হয় ব্যবসার মাধ্যমে দুয়ো দলের লাভ হয় কেমনে লাভ হয় এর একটা উদাহরণ দিই দুই নম্বর কথা তিন নম্বর কথা আপনার ঘরে চাউল নাই পকেটও টাকা আছে অথচ বিকালবেলা বা কালকে সকালবেলা খাইবার মতো চাউল নাই দৌলতপুর দোকানের মধ্যে দোকান ভরা চাউল ইবেদারও বিকালে মাছ কিনতো পকেটও একটা দেখা নাই চাউল না বেচতে পারলে কথা বুঝুন নি আপনারা তাইলে যে বেডার গরব চাল নাই তার কাছে টাকা আছে যার দোকানে চাউলে ভরা তার পকেট টাকা নাই পকেটও টাকা নাই এখন আপনারা বলেন তো টাকাওয়ালার কি দরকার একটা উদাহরণ দিলাম একটা উদাহরণ মাত্র টাকাওয়ালার কিসের দরকার চাউলের দরকার আর চালওয়ালার তার দরকার ওই আল্লাহ হয় সূরাতুন নিসার সম্ভবত 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন আনতারাজি মিনকুম উভয় দল এহান ইয়াম সন্তুষ্টি চিত্তে তুমি টাকাওয়ালায় আলোচনার মাধ্যমে টাকা প্রদান করবা তুমি চাউলওয়ালায় আলোচনার মাধ্যমে টাকাওয়ালাকে চাউল দিবা সন্তুষ্টি চিত্তে এর নাম হইল ব্যবসা সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ এবার আপনি এদিকে তাকাবেন না মেহমান আসছেন মেহমান এই সুরে চৌষট কেন বিমান আছে নাকি নীরব বসেন এবার আপনারা বলেন তো দেখি টাকাওয়ালার কিসের দরকার আওয়াজ দিয়ে বলেন ভাই কিসের দরকার আর সালওয়ালার টাকার দরকার এই যে সালওয়ালা টাকাওয়ালা উভয় দলের মধ্যে একত্রিত হইয়া সন্তুষ্টি চিত্তে আলোচনা সাপেক্ষে যেই টাকা যেই বিনিময় করবা এই বিনিময়ের নাম কেন এই বিনিময়ের নাম হইল ব্যবসা জোরা কন বিনিময়ের নাম সময় কম বিনিময়ের নাম এবার আপনারা বলেন তো ব্যবসা কার বিধান কথা বুঝতে বলেন ব্যবসা কার বিধান এই হইল তিন নম্বর ব্যবধান এখন সালওয়ালায় টাকা পাইয়া মাছ খরিদ করবে আর টাকাওয়ালা সাল খরিদ কইরা বিকালে ভাতের ব্যবস্থা করবে এবার আপনারা বলেন তো ব্যবসার মাধ্যমে এক দলের লাভ হইল না দুই দলের লাভ হইল দুই দলের লাভ হইল সুদের মাধ্যমে দুই দলের ক্ষতি ই ক্ষতিটা একটু পরে হইব এখন আওকা চার নম্বর কথা হাসরের মাঠে যারা সুদ খাইব এর হইব তিরস্কার আর যারা ব্যবসা করব এরা হইব পুরস্কার সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে সুরে কান্না সুবহানাল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার আর পুরস্কারে একটা ব্যবধান আছে। ব্যবধানটা কেমনে আপনারা বুঝাই, জুতা হইল দুই জাত, ফুলের মালা হইল দুই জাত, একটা হইল মালা দুই জাত, একটা হইল ফুলের মালা আর একটা হইল জুতার মালা। এখন সুরে চুরি করছে, সুরে গ্রেফতার করার পরে থানায় নিয়া অথবা গ্রাম্য ফাঞ্চে বইয়া সুরকে তিরস্কার করার জন্য, আজীবনের জন্য তাকে শাসন করার জন্য জুতার মালা দেওয়া হইল, এটার নাম হইল মালা। তবে আগে কিতা লাগায় ঘুমারি শুন আপনারা, আগে কিতা লাগায় জুতা, এরপরে আরেক বেড়ায় পরীক্ষা ফাঁস করছে, অথবা আপনার গ্রামের কোনো কৃতিত্ব অর্জন করছে, আপনার দৌলতপুর গ্রামের সমস্ত গ্রামবাসী মিল্লা এখন তার একটা পুরস্কার দেওয়া হবে, সম্বর্ধনা দেওয়া হবে, ফুলের শুভেচ্ছা দেওয়া হবে, ফুলের তোরা আনছেন, এরপরে বাজার থেকে ফুলের মালা আনছেন, এখন চৌধুরী সাহেবের মাধ্যমে সভাপতির মাধ্যমে এখন ওই ছেলেটার গলার মধ্যে ফুলের মালা দেওয়া হয়েছে, আবার ওই ছেলেটার ওই ছেলেটাকে গ্রামের মুরব্বীর মাধ্যমে ওই ছেলেটার গলার মধ্যে চুরি করার কারণে জুতার মালা দেওয়া হয়েছে। মালা দুইটা, একটা ফুলের আর একটা জুতার। এবারে বলেন তো, জুতার মালা যার গলার দেওয়া হয়, এ তিরস্কার না পুরস্কার হইল? এ তিরস্কৃত হইল না পুরস্কৃত হইল? এ তিরস্কৃত হইল। যার গলার মধ্যে ফুলের মালা দেওয়া হইল, এ পুরস্কৃত হইল। ওই ফুলের মালায় আর জুতার মধ্যে যেই পরিমাণ ব্যবধান, ব্যবসায় আর সুদের মধ্যে এই পরিমাণ ব্যবধান। আর একটু জোরে সোরে কন, ঠিক কি না? এবারে আপনারা বলেন তো, সুদে আর ব্যবসা সমান না আকাশ পাতাল ডিফারেন্স? আর জোরে কন, সুদে আর ব্যবসা সমান না ডে নাইট ডিফারেন্স? ডে নাইট ডিফারেন্স। রাত রাত দিনের মধ্যে যেই পরিমাণ ব্যবধান, চন্দ্র আর সূর্যের মধ্যে যেই পরিমাণ ব্যবধান, এর ঠিক তেমনি ভাবে ব্যবসায় আর সুদের মধ্যে এই পরিমাণ ব্যবধান। ফসাদ পায়খানা যেই 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 ধরনের নাফাক, সোরের গুস্ত যেই ধরনের নাফাক, ও মুসলমান সুদ খাওয়া এই ধরনের নাফাক, এই ধরনের হারাম, কথা বলেন ঠিক কি না? সুতরাং দুনুটারে যারা সমান হইব, এরার হুকুম কিতা? ইতা ওয়াজ অনেক লম্বা। যারা সুদ কুর এরা দুই দল, এক দল হইল ইমানদার সুদকুর আর এক দল বেঈমান সুদকুর। কথা বলেন সুদকুর কয় দল? আর একটু বুঝা কন, সুদকুর কয় দল? দুই দল, ইমানদার সুদকুর আর বেঈমান সুদকুর। এখন কই বল জোর, ইমানদার সুদকুর কারা আর বেঈমান সুদকুর কারা? কথাটা বুঝবার লাগে একটা উদাহরণ দিয়ে আগে, আমার সময়ও শেষ হয়ে যাবে। এক বেটা বইয়ার হয়েছে রাস্তার কিনারো, নামাজের টাইম হয়েছে, আরেকজন দোকান থেকে নামাজ পড়ার জন্য রওনা দিছে, হে মসজিদ আইছে নামাজ পড়ার লাগিয়া। তো কয় ভাই সাহ, আজান হইছে রে বা আইও নামাজ, কয় তুমি যাও আমি আইতাছি। কিতা কইছে? জবাব দিও তুমি যাও আমি। এর মনে মনে হইল তুমি যাও আমি আইতাছি, তার তর্জমা হইল আইতাম না, তার তর্জমা হইল তুমি যেহেতু বলছো এখন না হরতারি না, তুমি যাও আমি আইতাছি। আরেক বেডা সামনে বয়া, হে রে আইয়া কইল, ও ভাই সাহ নামাজের টাইম হয়ে গেছে, আইয়ো রে বা নামাজও যাই। হে তার ভাই শোক করছে লাল, নামাজির গরে নামাজি এই তত্ত্ব গোষ্ঠীর মধ্যে, তোর তত্ত্ব গোষ্ঠীর ভিতরে কেউ নামাজ পড়ছিল নি, আমার দাওয়াত দেশ নামাজির ঘরে নামাজি, তিন দিন হয়েছে না নামাজ পড়ুন, আমার আমারে দাওয়াত দিনিয়া, যা তোর নামাজ ফালা, তোর নামাজ দেয়া, তুই তুই পাগল যা ফালা তোর নামাজ, ইয়া আইব নি ঘুমারি শুনাম দাদা, ইয়া আইব নি, হে আইব নি, হে কিতা হইছে? আইতাছি, তোর জমা হইল আইতাম নাই, আর এ কিতা হয় ফালা তোর? এখন আপনারা বলেন নামাজি বেনামাজি দুই জন না একজন? প্রথম যেই বেনামাজি নিয়ত করছে আইতো নাই, এর অন্তর আছে নামাজ আল্লাহর বিধান, আমি যাইতাম নাই আমার অসুবিধা। সুতরাং এ বেনামাজি হইলেও ইমানদার। দ্বিতীয় পর্যায়ে যেই লোকটাকে বলছে তুমি নামাজে আও, কিন্তু এই লোকটা নামাজকে তুচ্ছতাচ্ছিল্য করছে, তোর মতন তোর চোদ্দ গোষ্ঠীর ভিতরে নামাজি নাই, আমার নামাজের দাওয়াত দেশ, তুই ফালা তোর নামাজ, তুই যা আমি আইতাম না, তুই যা।
এ আল্লাহর বিধান নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আল্লাহর বিধানকে অবজ্ঞা করছে, আল্লাহর বিধানকে অবহেলা করছে, আল্লাহর বিধানকে তুচ্ছ মনে করছে। এই কারণে মুসলমান হইলেও বেঈমান, আর ওই লোকটা নামাজ না পড়লেও ঈমানদার। কথাটা বুঝাইতাম পারছি না আপনারে? ইবার আজে নামাজ আইতো না কইছে, বুঝছে নামাজ আল্লাহর বিধান, যাইতাম না আমার আমল ভালো না। কথা বুঝছেন ভালো কইরা? আর দ্বিতীয়টা যে না করছে নামাজ যে অস্বীকার করছে, তুচ্ছতা চিল্ল করছে। এই কারণে দুজন ইমানদার দাবি করল প্রকৃত ইমানদার হবে না। প্রথম ব্যক্তিটা বেনামাজি হইলেও তার মধ্যে ইমান আছে, দ্বিতীয় ব্যক্তিটা ইমানদার দাবি করলেও তার মধ্যে ইমান নাই। কেন ইমান নাই? আল্লাহর বিধানকে অবজ্ঞা করছে, আল্লাহর বিধানকে তুচ্ছতা চিল্ল করছে, আল্লাহর বিধানকে অবহেলা করছে, এই জন্য তার মাঝে ইমান নাই। কথাটা বুঝাইছেন আপনারা? সুদকুররা দুই রকম। আমি একবার সুদের বয়ান করলাম এক জায়গার, জায়গার নাম খুঁজতাম না এখন। বয়ান করার পরে খুব লম্বা সময় বয়ান দিছি, প্রায় দুই ঘন্টা বয়ান দেওয়ার পরে আমার কাছে গিয়া বইয়া আমার কই, হুজুর আজকের বয়ানটা একবারে মহামূল্যবান, ইরম বয়ান দরকার, যে সুন্দর বয়ান দিচ্ছেন সুদের। হুজুর একটা সমস্যা আছে, যখন আইয়া যখন আইয়া সুদ সুদ গ্রহীতারা যারা নাকি সুদ দেয়, সুদদাতারা আইয়া সৎকারা 10 টাকা 20 টাকা শোনায়, তখন মানছে লুভ হইরা সুদ খায়। আসলে কিন্তু গুরুত্বপূর্ণ বয়ান দিছেন, খায় যারা লুভ হইরা। বেটা আমার সাথে মারতে গেছি গা, আরেক বেটা কিন আমি কইলাম চেহারা চিনি তবে পরিপূর্ণ পরিচিতি আমার নাই, বলে যে ওয়াজ করছে হে ওই এক নম্বর সুদগুরু। আচ্ছা বলেন লোকটা সুদগুরু হোক, তাহলে সুদ যাহা রাম মানছেনি, এই কথাটা বোঝা লাগবো, সুদ যাহা রাম মানছেনি। কিন্তু খায় শয়তানের দুকায় ফইরা, সুদ গ্রহণ করে শয়তানের দুকাত ফইরা। সুতরাং সুদ যে হারাম এই কথাটা উনি মেনেছে। আর এক বেটা সুদ খায় ওই আল্লাহর যে কথা আল্লাহ বলছেন, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ করে রাখা হয় সুদ আর ব্যবসা সমান। আরেক বেটা যদি সুদ খায় কই রে বসা সাহ, কত ওয়াজের দরকার নাই, এটা আমরা বুঝি, এটা সব বুঝি, এটা হুজুররা চতুর চালাকি, একমাত্র এটা হুজুর হুজুরদের হুজুরদের চতুর চালাকি, এটা ওয়াজ করার দরকার নাই। ব্যবসার মাধ্যমে মানুষ লাভবান হয়, আমি আমরা সুদ খাইলে অপরাধ হয়ে যায়, ব্যবসার মাধ্যমে যেমন লাভবান হয় আমরাও সুদের মাধ্যমে লাভবান হই, কাজে কাজে এই দুইটা সমান। ইয়ে হইল বেঈমান সুদকুর, ইয়া আল্লাহর বিধান মানছিনি, সুদরা হারাম কইছে কে? আর তুজুর কন্যা সুদরা হারাম কইল কে? ব্যবসারে হালাল কইল কে? ব্যবসারে হালাল কইল আল্লাহ, আর সুদরে হারাম করল কে? এখন যদি সুদ আর ব্যবসার সমান করতে চায় তাহলে মালিকের বিধান মানলো নি, মালিকের বিধান যে মানে না, মালিকের বিধানের বিরুদ্ধে যারা যুক্তি দেখায় এরই বেঈমান, এরই বেঈমান, এরাই বেঈমান। সুতরাং সুদকে যারা হালাল করতে যুক্তি দেখায় এরা বেঈমান সুদকুর, আর যারা সুদকে হারাম মনে করে হয় শয়তানের দুকাত পয়রা খায়, এরা বুঝে আল্লাহ সুদকে হারাম করেছেন কিন্তু শয়তানের দুকাত পয়রা সুদ খায়। এরা সুদ খাইলেও ইমান আছে, হিডা ইমানদার দাবি করলেও বেঈমান, জোরে কর ইমানদার দাবি করলো বেঈমান। এই হইল সুদকুরের ফকার। এখন আসেন সুদ যারা খায় এরার ক্ষতি কিতা, ই ক্ষতি হওয়ার মতো টাইম আমার হাতে থাকলে আপনার আর গড়িতে নাই। সুদকুরের দুই প্রকারের ক্ষতি আছে, একটা হইল দুনিয়ার জীবনে আর একটা হইল পরকালের জীবনে। দুনিয়ার জীবনে সুদকুরের 5 প্রকারের ক্ষতি, কয় প্রকারের ক্ষতি আর একটু জোরে কন কয় প্রকারের ক্ষতি? এই ক্ষতির একটা ক্ষতি শুধু আপনাদের সামনে বলবো, আর পরকালের একটা ক্ষতি হইয়াই আলোচনা শেষ করব। দুনিয়ার জীবনে সবচাইতে চারিত্রিক ক্ষতি হইল, চারিত্রিকত ক্ষতি হইল সুদকুর দ্বারা। এরা সুদ খাওয়ার কারণে এদের দিলটা এই পরিমাণ মজবুত হয়, এই পরিমাণ শক্ত হয়, এই পরিমাণ কঠিন হয়। একটা মানুষ যদি পাশের বাড়িতে অনাহারে মারা যায় সুদ ছাড়া ঋণ দিতে রাজি হয় না, কথা বলেন ঠিক কিনা? সাসারে বা ইসলাম তোমার দ্বারা এক দরকারে আইসো কে লাগে শোক মোলাল হয়ে গেল কিতা আসলাম বেটা সাসা তোমার যে নাতিন লাও বিয়া লাগাইছতাম রে বাগাই মাস তে বিয়া বিয়া লাগাইছো তো আমার কি ছিল
বাসা হারাম খাইছে তো এটা বিশালের মতো বিশাল দেখছেন না আন্তর্জাতিক ধরে বড় বিশাল যে রাস্তার দ্বীপটা দেওয়া মানুষ দেখলো এটা কোনটা দেহে না তো সিংলারে নাহলে মাটির মধ্যে খুসায় মোবাইল গরে তিন কুলিয়ানি একটা ছাগলের মালিক ছাগলটা লইয়ে আসেনি একটা গরু আছে ওই লোকের কিচ্ছু নাই এই গরুটা পর্যন্ত শেষ পর্যন্ত গরুটা নিয়ে যায় শেষ পর্যন্ত গরুটা পর্যন্ত নিয়ে যায় সামান্য কিছু সামান আছে গরু সুদের তেহার লাগে এটা নেয়গা এই পরিমাণ তার চক্ষুর মধ্যে এই পরিমাণ রক্ত এই পরিমাণ চশম তার মধ্যে নাই যে তার প্রতি একটু দয়া করবে সবচাইতে বড় ক্ষতি হলো সুদের টাকা হওয়ার কারণে হারাম ভক্ষণ করার কারণে অন্তরটা এই পরিমাণ মজবুত হয় একটা গরিব যদি অনাহারে মারা যায় এক টাকা সুদ দিতে রাজি এক টাকা ঋণ দিতে রাজি সাসারে বা সামনে শুক্রবার বিয়া লাগাইছিলাম বেটা তো আসলাম আল্লাহ রাস্তে সামনে আই সামান্য পয়সা খরচ দেও রে বা খরচ কত 5000 5000 ছয় মাসের ভিতরে দেখছি না হে বলে 5000 ছয় মাসের ভিতরে দেখছে না কইয়া মারতে হইতা কই রে শাশু নিয়ম না আবার মুখ মাঠে একবার বুঝে জিব্রাইলে মাঠে আরি মাঝে মধ্যে এমন সুন্দর মা চাষা এখন তো দেওয়া যেত না অসুবিধা আছে আর আগের দিন আমার নাই আমার এক পাও কবরে এখন এক পাও হইল দুনিয়াতে কোন সময় কোনটা ঘটি যায় এটা বলা যায় না এখন আমি তাতার নাই আচ্ছা তুমি বউ তোমার চাষিরে ঘর থেকে তোরা মাথায় যাই ওই হার বার মুর্শিদের ভার দিত মুর্শিদের ভার গড় গিয়া ফানুন খাইয়া সিগারেট বিড়ি একটা ধরাইছে হেম আবার দিদার বিচার আর কোনটা খায় না বিড়ি একটা ধরে টান্না টান্না আইসি আর ফান করতাম খাই মুখে দিয়ে ফিট পড়তাছে পাইয়া আইয়া কই রে বাতি যা কিতা কর্ম আমার আগের দিন নাই এখন তো বুঝো বিট্রেন্টে নেতৃত্ব দেয় এখন সব সংসার তোমার সাসির হাতে হের কোনটা নেই হে ফকির হজুর এখন ঠিকই না কই এখন আমার তো টেয়া পয়সা নাই আর তুমি যেটা মনে মনে ভাবরায় ই তাতামি এখন আর নাই এখন আমার এক পাও কবরে আর এক পাও দুনিয়াতে সামান্য পয়সা ওই যে তোমার একটা ছোট বোন বিয়াদ ইসলাম মিরপুর দামান তা সৌদি আরব তাহে 10000 তেহাই দিন ফাটাইয়া তার শাশুড়িরে কইছে আমরা বড় একটু লাইরা সাইরা বাড়াইতাম এটা লাললে পারব দেখুন বাটফারি মা কই যাও কাহেন না এ ও কা মে জামাই রো আসাই বানায় ইদিকদা গরে বেটি রো আসাই বানায় আর এ ওই যা রাস্তার ফকির মা কথা বলেন ঠিক কি না এরপরে ও সুদ দিতে এরপরে ও ঋণ দিতে রাজি না এরপরে কই সৎকারা ফাঁসতে হইতো না যদি সৎকারা 10 টাকা দেও তাইলে হয়তো তোমার শাশির সাথে আমি মারতে দেখতাম পারি আমার কোনটা নাই আমার এখন কিচ্ছু নাই জাগা সম্পদ যা আছে সব চালাইছি তোমার বইনেন্টের নামে বাইনেন্টের নামে আমার এখন কিচ্ছু নাই আমি এখন কবরে যাত্রী আমি এখন কবরে যাত্রী আমি মৃত্যুর জন্য রেডি হয়ে গেছি এত সুন্দর মা কিন্তু ভাহে দিয়াম নিজে অত মিথ্যা কথা হইলো আরো তিন জুন্ডা সুদ করবা নাইলো কথা বলেন ঠিক না সুৎকুরের মারাত্মক ক্ষতি হইল ইয়ার অন্তরটা কঠিন হয় গরিবের প্রতি নির্দয় হয় এটা দুনিয়ার জীবনের একটা ক্ষতি বাকি চারটা রইল আগামী বছরের লাগা এখন আসেন ফরকালের ক্ষতি ফরকালের সংক্ষিপ্ত ওয়াজ নবী বলছেন যে শরীরের রক্ত আর গুস্ত হারাম খাবার খাইয়া জন্ম হইছে এই শরীরের উপযুক্ত হইল জাহান্নামের আগুন বর্ষের সংক্ষিপ্ত ওয়াজ নবী বলছেন কে বলছে রসুল মেরাজের রজনীতে দেখছেন সুদকুরেরা জাহান্নামে এখন রসুল বলেছেন যেই শরীরের রক্ত যেই শরীরের গুস্ত যেই শরীরের রক্ত হারাম খাইয়া জন্ম হইছে এই শরীরের উপযুক্ত হইল জাহান্নামের আগুন জাহান্নামের আগুন সার মর্ম দাঁড়াইলো সুদকুরেরা জাহান্নামী সার মর্ম দাঁড়াইলো সুদকুরেরা জাহান্নামী সার মর্ম দাঁড়াইলো সুদকুরেরা জাহান্নামী কথা বলেন ঠিক কিনা এই সুদের কারবার থেকে বাঁচার দরকার আছে নি না নাই আমার ভাই একজন উঠবেন না আল্লাহ কি আসতে একজন উঠবেন না জানাটা থাকলে জানাটা দিয়া দেন আমি তো আমার বয়ানের পরে আজান হইব আমি তো শেষ কইছি না এখনো এখন আপনারা বলেন তো এই সুদের কারবার থেকে আমরা বাঁচার দরকার আছে নি না নাই ভাই উঠবেন না ভাই কে উঠবেন না এই সুদের কারবার থেকে আমরা বাঁচার দরকার আছে নি না নাই
আর একটু জোরে সুরে কান দরকার আছে নি না নাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার পরিবারের কোন সদস্য আমার বাড়ির কোন সদস্য আমার কোন বন্ধু আমার কোন নিকটতম আত্মীয় যদি সুদের সাথে জড়িত থাকে আমরা ভায়ে ধরে আমরা হাতে ধরে আমরা মিষ্টি খাওয়াইয়া আমরা যে কোনো ভাবে হোক তাকে আমরা ওই কাজ থেকে বিরত রাখতে রাজি আসিনি মার তো জোরে এখন রাজি আসিনি দেখি কে কে রাজি আছেন হাত উঠান আল্লাহ কবুল করেন সকলে বলুন আমিন আর একটু জোরে সুরে বলুন আমিন